ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছে। এবং সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এই বীরত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক শ্রোতা, কিন্তু এ নিয়ে এসে প্রায় শাহবাগ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, অন্য ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। দর্শক, তাদের উপর অতর্কিত হামলা এবং এ পর্যন্ত কতজন মারা গেছে আমরা আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন, এইভাবে নির্দয়ভাবে পেটানো যাবে, শিক্ষা দেওয়া যাবে শান্তি প্রতিষ্ঠার জন্য, সাধারণ শিক্ষার্থীদের পেটানো যাবে। এই বীরত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায়, ছাত্রলীগের পরিচালনায়। তারপরেও যেহেতু এই হেলমেট বাহিনীর কথা, আক্রমণের কথা আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে অস্বীকার করা হবে যে তারা কিছু করেনি, সাধারণ শিক্ষার্থীরা করেছে বা ইত্যাদি ইত্যাদি কথা বলা হবে, সেই কারণে আজকে আমি ইউটিউবে একটি জরিপের মতো আর কি মতামতের মতো দিয়েছিলাম। প্রশ্নটা ছিল এরকম যে এই হেলমেট বাহিনীর পরিচয় কী। এখানে আমি কয়েকটি অপশন দিয়েছিলাম, সেই অপশনগুলো ছিল সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, শিবির, ছাত্রলীগ, অজ্ঞাত। এখানে 3-4 ঘন্টায় 11,000 মতো মানুষ তার মতামত দিয়েছে। এটাকে আমি জরিপ বলছি না, প্রচলিত অর্থে যে জরিপ সেটা বলছি না, 11,000 মতো মানুষ এখানে মতামত দিয়েছে। সেই 11,000 মতো মানুষের মতামতে সাধারণ শিক্ষার্থী মনে করে, এই হেলমেট বাহিনীকে সাধারণ শিক্ষার্থী মনে করেছে 2%, মানুষ ছাত্রদল মনে করেছে 0%, মানুষ অর্থাৎ একজনও মনে করেনি যে এই আক্রমণ ছাত্রদল করেছে, হেলমেট বাহিনী ছাত্রদল, শিবির এটা মনে করেছে 1%, এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ এটা মনে করেছে 97%, মানুষ 11,000-এর মধ্যে 97% মানুষ মনে করেছে যে এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ, অজ্ঞাত মনে করেছে 1%। তো মানুষের যে পারসেপশন সেটা বোঝা গেল। আর আজকে মানে আক্রমণটি তো ছাত্রলীগ বা আওয়ামী লীগ ঘোষণা দিয়েই করেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ছাত্রলীগ বা রাজাকারের জবাব দেয়, রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট ইত্যাদি কথা ওবায়দুল কাদের বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এক ধরনের আক্রমণ আমরা দেখলাম। এই হেলমেট বাহিনীকে আমরা এর আগে দেখেছিলাম যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, সেই শিক্ষার্থীদেরকে এই হেলমেট বাহিনী পিটিয়েছিল। সেই সময় গণমাধ্যম এই হেলমেটের আড়ালে যারা ছিলেন তাদের অনেকের পরিচিতি প্রকাশ করেছিল, সুনির্দিষ্ট করে তারা ছাত্রলীগের কোন শাখার কোন নেতা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করেছিল, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নজির আমরা দেখিনি। বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের তো বিশাল অবদান, তো ছাত্রলীগের সেই অবদানের জায়গাতে এই বিগত কিছু বছর ধরে ছাত্রলীগ যে শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার প্রমাণ তারা বারবার রেখেছে। ছাত্রলীগের যে স্লোগান, ছাত্রলীগের যে মূলনীতি, সেখানে 3টি বিষয়: শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষা নিয়ে ছাত্রলীগ কোনো কথা বলে না, ছাত্রলীগের কর্মকাণ্ড আচার আচরণে কোনো শান্তির ব্যাপার নাই, ছাত্রলীগের আচার আচরণে কোনো প্রগতির ব্যাপার নাই। ছাত্রলীগের আচরণে লাঠি আছে, ছাত্রলীগের আচরণে হেলমেট আছে, ছাত্রলীগের আচরণে অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র, ছাত্রলীগের আচরণে চাপাতি আছে। আজকে এই সব কটির ব্যবহার দেখা গেছে, যে বীরত্বপূর্ণ কাজ তারা করেছেন সব কিছুর ব্যবহার দেখা গেছে। নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি দিয়ে যেভাবে পেটাচ্ছে, এটা নিঃসন্দেহে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে প্রভাব, তার জায়গাতে কী ভূমিকা রাখে সেটা আওয়ামী নেতৃত্ব বিচার করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ,
সেই আন্দোলনের শিক্ষার্থীদের কাছে কোনো লাঠি ছিল না, চাপাতি ছিল না, দা ছিল না, বটি ছিল না, হেলমেট ছিল না, হকি স্টিক ছিল না, কোনো কিছু ছিল না। তারা নিরস্ত্র, তারা মাঝরাতে মিছিল করেছে নিরস্ত্র, তারা সকালে মিছিল করেছে নিরস্ত্র। এখন এই দাবিটির পক্ষে ব্যাপক জনসমর্থন আছে। প্রথম কয়েকদিন তারা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করলো। এখন শান্তিপূর্ণ আন্দোলনকে মোকাবেলা করা কঠিন। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সাংঘর্ষিক জায়গায় নিয়ে গেলে সেটাকে মোকাবেলা করা সরকার বা আওয়ামী লীগের জন্য বা ছাত্রলীগের জন্য অনেক সহজ। ছাত্রলীগ হামলা করবে, পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখবে। ছাত্রলীগের হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দুপুরের পর থেকে একনাগাড়ে ঘটছে। ছাত্রলীগের হামলার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা কুমিল্লা। তো এই ভিডিওটা তো দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের কাছে আরও একটা ভিডিও আছে যেটার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জানতে পারবো। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন ওই ভিডিওটা দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পাকিস্তানিদের মতো সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ, যেখানে কোনো বিচার নেই। এই সময় রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যা আহ্বান জানিয়েছে আমি মনে করি সমগ্র দেশের মানুষের। তো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।